ব্লগ হ্যালো তুমি পেজটা রান করছো, এক বছর হয়ে গেছে, রাইট? তুমি হয়ে গেছে, এবার উঠছি আমি। চল 1 2 3 পুরো পুরো মাথা দিয়ে ডোবা, দেখবি ঠান্ডা লাগবে না আর। ডোবা এই গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু দ্য কনফিউজ বক্স। ওকে, এখন বাজে হচ্ছে কটা বাজে? 12:56 টাইম এখন, আর আমরা এখন কোথায়? পুলে সবরা, সরি, তোজো এসছে কালকে রাতে, তোজো এসেছিলো। কালকের ব্লগটা তো দিইনি, তোমরা জানো ওই দিন মানে পুজোর একটা ব্লগ বাকি ছিল, তো ওইটা গেছে কালকে। হ্যালো, আচ্ছা মা এখানে কি বানাচ্ছে দেখাই। চিপে কি চিকেন বলছি, টাকারের ভিডিও দেখছিলাম তো ওই জন্য চিমকেন বেরোচ্ছে। কি বলে, চিকেন পপকর্ন? চিকেন পপ, আবার চিমকেন বলছি, চিকেন পপকর্ন, মেয়ো ডিপ। তো হুডিটা কেন পড়ে আছি তোমরা আশা করি বুঝতেই পারছো, কারণ চুলটা সেট নেই। দেখো চুলটার অবস্থা এরকম অবস্থা, মানে আর কোনো দিন মানে যাওয়াই হচ্ছে না। আমি তো ধরে নিতে আর চুল কাটতে যাবই না, চুল এমন এত দূর চলে আসবে তারপর আমি যাব। দিওয়ালির আগে কাটতেই হবে, অ্যান্ড শুধু দিওয়ালির চুল শুধু কাটলে হবে না, দিওয়ালির আগে স্কিনটাও ঠিক করতে হবে। তো আগেরকার দিনে রানী বা মানে আগেরকার দিনে অনেক আগেরকার দিনে মহিলারা রানীরা মানে আমাদের বড়দের থেকেও অনেকের থেকে শুনেছি যে উবতান ইউজ করতো ওরা। উবতানের কোয়ালিটিস আমাদের নতুন করে কিছু বলার নেই। আয়ুর্বেদিক বিউটি অ্যান্ড ওয়েলনেস রেসিপিস মেন্ট টু রেজুভিনেট মাইন্ড বডি অ্যান্ড স্কিন। আগেরকার দিনে উবতান অ্যাপ্লাই করা হচ্ছে মানে একটা রিচুয়াল মানা হচ্ছে। তো এই কারণে আমি দিওয়ালির জন্য রেডি হওয়ার জন্য আনিয়েছি হচ্ছে ওয়াওয়ের উবতান রেঞ্জটা, ওয়াওয়ের উবতান ফেস ওয়াশ, ওয়াওয়ের উবতান ফেস স্ক্রাব অ্যান্ড উবতান ফেস প্যাক। এই তিনটে মানে মোটামুটি এখন ডেইলি হচ্ছে না, মানে একদিন অন্তর আমি ইউজ করছি যাতে দিওয়ালির ওই পারফেক্ট লুকটা আসতে পারে অ্যান্ড স্কিনটা। আচ্ছা একটা পপকর্ন খেয়ে নি। তাই না, কেন যত স্কিন কেয়ার করিনি যাই করিনি আমার মনে হয় আমার স্কিন এখনও ঠিক হয়নি। এই উবতান রেঞ্জটার মধ্যে আছে হচ্ছে চিকপি ফ্লাওয়ার, উইচ ইজ রিচ ইন জিঙ্ক অ্যান্ড দ্যাট হেল্পস ইন রিমুভিং ডেড স্কিন লেয়ার অ্যান্ড ফাইন হেয়ার ফ্রম ফেস অ্যান্ড বডি। এটার মধ্যে টার্মারিক, স্যাফরন এক্সট্রাক্টস আর রোজ ওয়াটারও আছে। ফার্স্টে ফেস ওয়াশটা দিয়ে মুখটা ভালো করে ধুয়ে নিতে হবে, ফলোড বাই দ্য স্ক্রাব অ্যান্ড দেন দ্য উবতান ফেস প্যাক। ওটাকে অ্যাপ্লাই করে যতক্ষণ না ড্রাই হচ্ছে রেখে ইউ ক্যান রিন্স ইট অফ অ্যান্ড প্যাড ড্রাই উইথ এ টাওয়েল। এই স্কিন কেয়ার রুটিনটা যদি ফলো করো তাহলে রেজাল্টস পেতে তোমরা বাধ্য। অ্যান্ড বি ওয়াও natural. তো আমার কথা শুনে একবার এগুলো ইউজ করে দেখতে পারো, ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে, ওগুলো কিনে একবার ইউজ করে দেখো, ইউ ওয়ন্ট রিগ্রেট। আর এবার আমরা কি করব তোজো? এখন 8:22 বাজে বাই দেবে, সায়ন্তন বলছি, সায়ন্তন জাস্ট টেক্সট করলো যে ওর কাজ শেষ হয়নি এখনো, তারপর হচ্ছে বিরিয়ানি তুলে আনবে। তো সায়ন্তন আসলে ফিরছি। ক্যামেরা বার করবে বোধ হয় আজকে, আবার হুডি ফুডি বার করে পড়ে এসেছি। আমিও দেখলাম বাড়িতে পড়ে আছি, ডেলি ডেলি ব্লগস বলছি, ডেলি দিবি তুই একটু মেঘালয় দিনই এখন ডেলি কথা বলছি, মেঘালয় দিতে পারিনি এখনো, ওদিকে বেকার এ বেরিয়ে গেল। মানে কি 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 বলছি, মেঘালয় ব্লগ দিতে পারলাম, ওদিকে তো মেঘার ব্লগ বেরিয়ে গেল দেখলাম। ছেঁড়া ফাটা জামা কাপড়টা নিই না, পরে পরে ভাবলাম ক্যামেরা এগুলো দেখানো যায়, জাস্ট খুলে আমি চেঞ্জ করে আবার এলাম। ভাব সবারই মানে আমার সাথে দেখা করার আগে ভাবতে হচ্ছে ও মাই গড ক্যামেরা নিয়ে আসছে। এই এমিলি ফ্যামিলি কি সব বলছে ওগুলো সব? চলো পুলে যাই। তো 1 2 3 প্রচন্ড ভয় লাগছে আমাদের মোটামুটি। আর সেদিনকে সুইমিং পুলে নেমেছিলাম, যেদিন মেট্রোতে গেছিলাম তোমাদের দেখেছিলাম, সেদিন ঠান্ডা লাগেনি সুইমিং পুলে, আজকে রীতিমতো ঠান্ডা লাগছে। মানে আজটা কি দেখা যাচ্ছে, দেখো হাওয়া চলছে প্রচন্ড, মানে প্রচন্ড না মানে ওই আর কি ঠান্ডার ওই হাওয়াটা কিন্তু এসে গেছে। অ্যাকচুয়ালি কেসটা কি হয়েছে, আমাকে সকালে একজন বলেছে বাপু, আমি শোনার পর একটাই কথা বললাম, তুই কি গান দিছিস না দঙ্গলের আমির খান, যে বাপু বলে ডাকছে। আমার সুইমিং হয়ে গেছে, এবার উঠছি আমি। বাহ
ভাই 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 একবার বাইরে আয়, একবার বাইরে আয়। কি দেখছে দেখ একবার, শিখা তোরা লাগে দেখ ভাই। রূপকাঙ্গেলকে পেয়েছি, রূপকাঙ্গেলকে পেয়েছি অনেকদিন পর আবার। কেউ অন্ধকার আসছে কেন আমরা? আচ্ছা আমি অন্ধকার হয়ে গেছি। না না অন্ধকার হয়ে যাবো। রূপকাঙ্গেলকে অনেকদিন পর এখানে দেখতে পেলাম, মানে দেখতে অনেকদিনই পাই, মানে ব্লগে দেখা হয় না, তোমাদের তো দেখিয়ে দিলাম অনেকবার। চলো চলো চল ভাই, টাটা। সায়ন্তনকে সি অফ করে চলে এসেছি আমি, অ্যান্ড দ্য মেইন পার্ট যেটার জন্য তোমরা ওয়েট করছো, আমি র্যান্ডমলি কিছু ফ্যামিলি মেম্বার, মানে টিসিবি ফ্যামিলি মেম্বার্সদের আমি কি বলে ভিডিও কল করবো, তাই না? হয়তো অর্ধেক লোক তুলবে না। আমি ফার্স্ট এখন করবো তানিশাকে। তানিশা হচ্ছে ওর একটা লাভিংলি সায়ন্ত বলে একটা পেজ ও রান করে, ভেরি গুড কন্টেন্ট, মানে আমার মানে ফ্যান পেজ, নিজের ফ্যান পেজ বলে বলছি না, বাট আমার কয়েকটা ফ্যান পেজ আছে খুব ভালো ভালো কন্টেন্ট দেয় এরা, কিন্তু সব মানে খুব ছোটো। এনিওয়ে চলো ভিডিও কল করি। অ্যান্ড মনে হয় না তুলবে, তুলছে না তানিশা, ইউ আর নট পিকিং আপ দ্য কল। ঠিক আছে এটা আমরা ক্যান্সেল করি, নেক্সট দেখি কাকে পাওয়া যায়। নেক্সট নেক্সট স্টিল নট রিসিভিং। অলরাইট অলরাইট অলরাইট, দেখি দেখি কে আছে কে আছে কে আছে। রাইট, আমি লাস্ট দেখলাম ওই টেক্সট করেছে আমাকে আমার ইনবক্সে, লাস্ট টেক্সট স্টোরি, তো আমি ওকে করলাম। নাম হচ্ছে মেঘা চক্রবর্তী। লেটস সি তোলে কি না। 2000 years later video call toli na guys, mane what mane ki am mane ignored, I'm ignored. All right, next 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 next, I'm just randomly select korchi, mane ki please mind korona. Shanto is everything call korche, mane Maria ekbar join kori. Hello, ha tumi dekhte pachhi na ami? Hello Maria, tumi vlog e acho? হ্যাঁ, কিন্তু তোমায় কেউ দেখতে পাচ্ছে না। থ্যাংক ইউ থ্যাংক ইউ। রিংগিং রিংগিং, আবার কেউ তুলছে না। ওকে, আর একজনকে তখন র্যান্ডমলি করেছিলাম, নাম হচ্ছে পায়েল দাস, কল ব্যাক করছে, ধরি দাঁড়ো। ইউর ইন দ্য ব্লগ। হ্যালো, হাই, থ্যাংক ইউ ফর কলিং মি, হাই, নো প্রবলেম। আমি এরকম র্যান্ডমলি হঠাৎ করে ভিডিও এন্ড করছিলাম, হঠাৎ করে ভাবলাম যে না র্যান্ডমলি ভিডিও কল করি সবাইকে। ঠিক আছে, আচ্ছা তোমার যদি কোনো প্রবলেম থাকে তোমাকে দেখাতে বা তোমার নাম বলতে আমি আগে থেকে বলে দেবো, আমি দেবো না, ঠিক আছে? মানে এখনই বলে দাও, কোনো অসুবিধা নেই, আমি কেটে দেবো এটা। ও ভেরি গুড ভেরি গুড, এই তো আমার মতো একদম কুল। না 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 ওরকম কিছু না, আরে না 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 ওরকম কিছু না। ওকে, কি করছিলে তুমি? ও রাইট রাইট, হ্যাঁ তুমি বললে যাস, ঠিক আছে, হ্যাঁ ওকে, এটার ব্যাপারে জানতাম না আমি। হ্যাঁ মানে সবাই সবাই তো আমার মতো বেকার হবে, তার তো কোনো মানে নেই না, মানে সবার কাজ থাকে, ভর দুপুরবেলা আমি ভিডিও কল করে লোককে ডিস্টার্ব করবো কেন, লোকে মেনে নেবে বলো তো। আরে দাদা থ্যাংক ইউ থ্যাংক ইউ, এটা শোনার জন্যই বলছিলাম আমি। এই তো ব্যথা দিয়ে দিলে না, সরি সরি সরি, না মজা করছি। তোমার সাথে আবার কথা হবে, থ্যাংক ইউ সো মাচ টাইম বের করে আমাকে। ইয়েস প্লিজ, চলো বাই বাই বাই, আবার কথা হবে, বাই। ওকে, লাভিংলি সায়ন্তকে ধরেছি, দেখা যাক। ও কল ব্যাক করেছিল সেইং কি দাদা সরি আমি তুলতে পারিনি। কি করছিলে তুমি, পড়ছিলে? আচ্ছা, ওর নাম হচ্ছে তানিয়া। তানিয়া তুমি কোথা থেকে একটু বলে দাও অডিয়েন্সকে।
তানিশা কোথা থেকে তুমি? ওকে, কৃষ্ণনগর থেকে। বা ও, তুমি বলেছিলে রাইট যে দুর্বার বাড়ির কাছে, রাইট। তুমি কি পড়ছিলে ভাই দেবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সরি সরি, কী করছি আমি মানে এরকম। হ্যাঁ হ্যাঁ, আমার সাথে কথা বলার জন্য পড়াও বাদ, এইটা তোমার মানে বাড়ির লোক দেখে না তো, আমায় কিন্তু মেরে টেরে দেবে এবার কিন্তু। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ তানিশা টাইম দেওয়ার জন্য। আমি এরকম র্যান্ডমলি ভিডিও কল করে সবাইকে সারপ্রাইজ করছিলাম আজকে, তাই জন্য তোমাকেও করলাম। ইয়ো, একদম, ওর পেজের লিঙ্কটা এখানে দেওয়া আছে। শুধু শুধু আমি ফলো করতে বলবো না, দুর্ধর্ষ দুর্ধর্ষ কন্টেন্ট দেয়, মানে আমার নিজের ছবি আমি এত ভালো এডিট করি না যত ওরা করে। চলো বাই, টাটা। তুমি পেজটা রান করছো, এক বছর হয়ে গেছে রাইট? একদম একবছর, একদম। ম্যান অ্যান্ড হোয়াট কন্টেন্ট, ম্যান কী ভালো ভালো কন্টেন্ট। ঠিক আছে, থ্যাংক ইউ মারিয়া, খুব ভালো লাগলো কথা বলে। চলো বাই বাই। হ্যাঁ রাইট, বেশ অনেকটা সেশন হলো, বাস আর না দু মিনিট কথা বললাম নাকি। তো ভিডিওটা ভালো লেগে থাকলে তোমাদের জানো তোমাদের কী করতে হবে, ভিডিওটা লাইক করতে হবে, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটাকে দ্য কনফিউজড বক্স। অ্যান্ড কিছু বলার নেই, কালকে দেখা হচ্ছে, বাই।